हेलो एवरीवन, वेलकम टू डीएल ब्लॉग। आज আমরা আলোচনা করব বিভিন্ন মহাকাশ যান, যেমন ধরুন চন্দ্রযান বা অন্যান্য মহাকাশ যান যখন মহাকাশে পাঠানো হয় তখন একটা সোনালি কালারের অ্যালুমিনিয়াম ফয়েল টাইপ জিনিস দিয়ে সেটা ঢাকা থাকে। এই এই জিনিসটা আসলে কি, এটা কি সোনা দিয়ে তৈরি নাকি অন্য কিছু থাকে এর মধ্যে, এইটা নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি এতে সোনা থাকে না, এটাকে বলা হয় MLI বা মাল্টি লেয়ার ইনসুলেশন। অ্যাকচুয়ালি হাইলি রিফ্লেকটিভ ধাতু, যেমন ধরুন অ্যালুমিনিয়াম, পলিয়েস্টার, লেড, তামা, এই সব মিলিয়ে মিশিয়ে একটা সংকর ধাতু তৈরি করা হয়, এবং সেই সংকর ধাতুর একটা 2 থেকে 3 মিলিমিটার চওড়ার একটা আবরণ তৈরি করে মহাকাশ যানটাকে ঢেকে দেওয়া হয়, যেটা হয় গোল্ডেন কালারের। তো এই দেখুন, এই যে আমাদের চন্দ্রযান 3 যখন তৈরি হয়েছে, দেখুন গোল্ডেন কালারের কিন্তু শিল্ড দিয়ে ঢাকা রয়েছে। সেটা ল্যান্ডার হতে পারে, রোভার হতে পারে বা অরবিটার হতে পারে, সবগুলোতেই কিন্তু গোল্ডেন কালারের আবরণ থাকে। তা এটার কাজ অ্যাকচুয়ালি কী? এটার কাজ অ্যাকচুয়ালি এটা হিটকে রিফ্লেক্ট করে। যেমন ধরুন যখন এটা মহাশূন্যে পৌঁছে যাবে তখন যেদিকে সূর্যের আলো পড়বে সেদিকার টেম্পারেচার প্রায় 100 থেকে 150 ডিগ্রি পৌঁছবে। যেদিকে সূর্যের টেম্পারেচার আলো পড়বে না সেদিনকার টেম্পারেচার -20 থেকে -30 ডিগ্রি হবে। তো এই যে টেম্পারেচারের যে চেঞ্জ, তার জন্য মহাকাশযানের ভেতরে যে সূক্ষ্মাত সূক্ষ্ম যন্ত্রপাতি সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসে পৌঁছয় সেগুলোও যদি মেশিনপত্রে যায় তাতেও কিন্তু মেশিনপত্র খারাপ হয়ে যেতে পারে। সেই জন্যই এই গোল্ডেন কালারের যে শিল্ড, যেটাকে বলা হয় মাল্টি লেয়ার ইনসুলেশন, সেটাকে মহাকাশ যানের চারদিক দিয়ে মুড়ে দেওয়া হয়, যাতে করে যন্ত্রপাতি কোনোভাবে মেশিনের ক্ষতি করতে না পারে। এছাড়াও মহাশূন্যে অসংখ্য কণা তীব্র গতিতে ঘুরে বেড়ায়। সেই তীব্র গতিতে যদি কোনো কণা বা পার্টিকেল যদি মহাকাশযানের ভেতরে ঢুকে যায় তাহলে কোটি কোটি টাকার মহাকাশযান কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্যই এই মাল্টি লেয়ার্ড ইনসুলেশন লাগানো হয়, যাতে করে মহাকাশযানটা সুরক্ষিত থাকে। তো এটাই হচ্ছে মেন কাজ এই মাল্টি লেয়ার্ড ইনসুলেশনের। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তো এই ভিডিওতে এইটুকুই ইনফরমেশন দেওয়ার রইল। আরও চন্দ্রযান 3 নিয়ে আরও ইনফরমেশন আসবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।